আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সবশেষ 24 ঘন্টায় নিউ ইয়র্ক সহ দেশটির অন্যান্য রাজ্যে আরও 7 বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট 173 জন বাংলাদেশের মৃত্যু হলো, সেই সাথে দেশটিতে মোট মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রে কোনোভাবে থামছে না মৃত্যুর মিছিল, সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউ ইয়র্ক। আর এই কঠিন সময়ে নিউ ইয়র্কের কুইন্সে বাংলাদেশি কমিউনিটি অঞ্চলের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে আসেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও। স্বাস্থ্যকর্মীদের চেষ্টার প্রশংসা করে খাবার বিতরণ করেন তিনি। বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতারাও সেখানে অংশ নেন। এদিকে বেকার ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতা করছেন বাংলাদেশি কমিউনিটির এলাকা কুইন্সের ডিস্ট্রিক্ট 39-এর অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ। তার পাশে থাকার জন্য বাংলাদেশ কমিউনিটির নেতাদের ধন্যবাদ জানান তিনি। তবে গত দুদিনে নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আসে, ভালো কিছুর প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন কেস এবং ভিকটিম ফ্যাটালিটি অনেক কমে আসছে, হোপফুলি উইদিন 2 উইকস আমরা এটা অনেকখানি কভার করতে পারবো। গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট প্লাস নিউ ইয়র্ক স্টেটের লোকাল গভর্নমেন্ট যারা আছে অনেকটা কভারেজ করে আসতে পারছে, সামনে হয়তো আমরা স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের আশা দ্রুত করোনা ভাইরাসের প্রকোপ কমে আসবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সামাজিক দূরত্ব না মানায় মানুষ করোনা ভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। দেশে যাতে দুর্ভিক্ষ না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কিছু পোশাক কারখানা চালানো যাবে। গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহের 8 জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। একদিকে করোনা আক্রান্তদের চিকিৎসা, অন্যদিকে সংক্রমণ ঠেকানো, এসব বিষয়ে জেলাগুলোর প্রস্তুতি জানতে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে সুরক্ষিত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছি। তিনি জানান, সরকারের নানা পদক্ষেপের কারণে করোনা এখনো নিয়ন্ত্রণে, তবে জনগণকে আরও সচেতন হতে হবে। সারা বিশ্বে যেখানে হাজার হাজার লোক প্রতিদিনে মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশে এখন আমরা যে এই এপ্রিল মাসে আজকে 20 তারিখ, এখন পর্যন্ত যে আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি, আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। এখন থমকে আছে গোটা বিশ্ব, অর্থনীতিতে স্থবিরতা, আশঙ্কা দেখা দিয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতির, তবে তা সামাল দিতে প্রস্তুত সরকার। বিশ্বব্যাপী আমরা যেটা আজকে মহামারী আকারে এটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, যার ফলে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সেখান থেকে আমাদের দেশকে বাঁচানো এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। করোনার মধ্যেও গাজীপুরে ওষুধ, খাবার এবং তৈরি পোশাক খাতের 120টি কারখানা চালু আছে। আগামী 26 এপ্রিল থেকে আরও কারখানা চালু করতে চায় বিজিএমইএ। বিষয়টি নিয়ে আপত্তি জানান গাজীপুরের জেলা প্রশাসক। আমার এই বিষয়ে এই হলো যে আমাদের 120টি প্রতিষ্ঠান চালু রাখতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে। যদি আরও প্রতিষ্ঠান এখানে চালু হয় তাহলে এটি আমাদের জন্য খুবই দূর হবে। তবে যারা যদি ইন্ডাস্ট্রি তারা খুলতেও চায় বা কাজ করতেও চায়, কিন্তু সেখানে শ্রমিকদের আনা নেওয়ার ব্যাপারে গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি। তো এইভাবে তাদেরকে যেন কোনোরকম মানে এসে না পড়তে হয়, তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। তবে রোজায় আরও কিছু কারখানা চালুর ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা।
করোনা ভাইরাসের কারণে ক্ষতিপূরণ হিসেবে চীনের কাছে 130 বিলিয়ন পাউন্ড বিল দিয়েছে জার্মানি। এতে ক্ষোভের সঞ্চার হয়েছে চীনে। কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাব চীনে হওয়ায় দেশের উপর বেজায় ক্ষেপে আছে যুক্তরাষ্ট্র, ইউরোপ। এর মধ্যে বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার চীনের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ড, আরও জানাচ্ছেন পরা গার্মান। চীনের উহান থেকে জার্মানি সহ পৃথিবীর 212টি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দিনকে দিন মৃত্যুর সংখ্যা বাড়ছেই, থামছেই না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে। আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো জার্মানিও এই ভাইরাস সংক্রমণের জন্য চীনকেই দায়ী করে আসছে। তবে এর প্রকোপের উৎস রহস্য ঘেরাই রয়ে গেছে। বলা হচ্ছে সঠিক সময়ে তথ্য প্রকাশ করলে এর প্রকোপ ঠেকানো যেত। তা না হয় চীনের প্রতি ক্ষোভের কমতি নেই ইউরোপ আমেরিকার দেশগুলোর। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি জেনে শুনে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়ানো হয়ে থাকে তবে চীনের জন্য এর পরিণতি হবে ভয়াবহ। এদিকে জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে পর্যটন ক্ষেত্রে ক্ষতি 27 বিলিয়ন, চলচ্চিত্র শিল্পে 2.7 বিলিয়ন, জার্মান এয়ারলাইন্স লুফথানসার প্রতি ঘন্টার ক্ষতি 1 মিলিয়ন, ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষতি 50 বিলিয়ন পাউন্ড। চীন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারলেও ইউরোপ আমেরিকার অবস্থা খুবই ভয়াবহ। বিল্ডের সমস্ত অভিযোগ বাতিল করে সংবাদপত্রটির বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদ উস্কে দেওয়ার অভিযোগ করেছে চীন। পরাগারমান, এটিএন বাংলা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।